আরে আমারে কেউ ধর রে, আমার সামনে মনে হচ্ছে কোনো পরী নেমে আসছে। এত সুন্দর লাগছে কেন ম্যামকে? লাল শাড়ি সাথে, হাতে চুড়ি, কপালে ছোট্ট একটা টিপ। আহা, যেন আমার জন্যই তুমি সৃষ্টি হয়েছো গো প্রিয়া। আমি তো ক্রাশ খেতে খেতে ভাপা পিঠা হয়ে গেছি। এই যে ওভাবে তাকিয়ে আছো কেন? দেখছি। মানে আচ্ছা ম্যাম, আপনি এত সুন্দর কেন? ও আসতে না আসতে শুরু করে দিছ? আমার কি দোষ বলুন ম্যাম? আপনি সুন্দর বলেই তো বেহায়া চোখ দুটো আপনার দিকে 180 ডিগ্রি ঘুরে যায়। এসব বাদ দিয়ে পড়ায় মন দাও। সম্ভব না। মানে না, কিছু না, এই তো পড়ছি। হুম, আমি পড়ছি আর ম্যামের দিকে তাকাচ্ছি। না তাকিয়ে কি পারা যায়? আমি তো পারি না, আপনারা কি পারেন? যাকগে, আমি তো প্রেম করেই ছাড়বো। দরকার হয় প্রেমের নামে রচনা লিখব। এই তুমি আবার কোথায় হারিয়ে গেছো? ভাবনাই। মানে আপনি এত মানে মানে করেন কেন? আপনাকে পাবো কিভাবে তা নিয়ে এক ইম্পর্টেন্ট ভাবনায় মিটিং চালাচ্ছি, আর আপনি বারবার তার মাঝে ব্যাঘাত ঘটাচ্ছেন। কি, আরে এই ছেলে বলে কি, আমি তো পাগল হয়ে যাব। আরে কেউ মাইরা ফেলা রে। না না, কিছু না। কিছু না মানে তোমার আব্বু আম্মুর কাছে বলতে হবে দেখছি। না না ম্যাম, ওসবের কি দরকার আছে? বলতে হবেই, তুমি অনেক বেড়ে গেছো। প্লিজ ম্যাম বইলেন না, আমার আর আপনার ব্যাপার খালি খালি তৃতীয় ব্যক্তি জানবে কেন, তাই না ম্যাম? আবার শুরু করছো? না না ম্যাম, এই তো পড়ছি। শালার প্রেম টেম আমার কপালে নাই নাকি? শুনেছি প্রথম প্রেম নাকি ছেঁকা দেয়, তাই জীবনে প্রেমই করলাম না। কিন্তু এখন না করলেও প্রেস্টিজের ব্যাপার, প্রথম প্রেম তো করাই লাগবে, না হলে নিজের কাছে নিজে মুখ দেখাতে পারবো না। ছেলে হয়ে এটা না পারলে হয়, কিন্তু কি করে ম্যামকে পটানো যায়? আজকের মতো আর পড়া হলো না, ম্যাম তো চলে গেল। গেল তো গেল, আমার মনটা নিয়ে চলে গেল। আমি যে তাকে ছাড়া থাকতে পারছি না, বড্ড ভালোবেসে ফেলেছি যে ইউকি ম্যামকে, কেন সে বুঝে না। ধুর, ভালো লাগে না। বিকেলে একটু হাঁটতে বের হলাম, ভালো নেই মনটা, তাই আনমনে হাঁটতেছিলাম, হঠাৎ ধপাস, এই রে আমার মাথাটা গেল রে। এই কেরে, কার এত বড় সাহস আমাকে ধাক্কা দেয়? তাকিয়ে দেখি আর কেউ না, আমার ইউকি ম্যাম। আরে ম্যাম ম্যাম ম্যাম, ছাগলের মতো ম্যামে করা বন্ধ করবে? আসলে আমি দেখতে পাইনি ম্যাম। বিয়াদ্দব ছেলে, আমার পেছন না ছাড়লে হয় না নাকি? তোকে আর কতবার বলা লাগবে যে তোর সাথে আমার যায় না? আমি কোথায় আর তুই কোথায়? তাতে কি ম্যাম, ভালোবাসা কি কোনো কিছু মানে? আমি তো আপনাকেই ভালোবাসি। ও আমি তো আবার সত্যি সত্যি পাগল হয়ে যাব দেখছি। পাগল হবেন কেন ম্যাম? এই শোনো, আর যদি আমার পেছনে লাগিস তাহলে আমি আঙ্কেলকে বলতে বাধ্য হব। আর এসব ফাজলামি বন্ধ করে পড়ালেখা কর। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ম্যাম হনহন করে চলে গেল। ধুর, ঘোড়ার ডিম, প্রেম করলে এদের সমস্যাটা কি, আমি তো সেটাই বুঝতে পারছি না। নয় একটু বয়সেই ছোট, লম্বায় তো আমিই বড়, তাই না? তাহলে বড় আর বড় কেটে গেলে থাকে প্রেম আর ভালোবাসা, কিন্তু ম্যাম তো এটা বোঝে না। ধুর, মনটাই নষ্ট করে দিল। এভাবে ম্যামের পেছনে 1 বছর লেগে আছি, কিন্তু কোনো সাড়াই পেলাম না। আজ পর্যন্ত কতবার ম্যামকে প্রপোজ করেছি ঠিক নাই, সব কটা রিজেক্ট করে দিছে। শালার এতবার যদি কোনো ফিল্মে নায়িকাকেও প্রপোজ করা যেত তাহলে এতদিন পটে যেত, আর এর কোনো রেসপন্সই নেই। এখন আমি অনার্স প্রথম বর্ষে, ম্যামকে তাও পটাতে পারলাম না। সামনে ভালোবাসা দিবস, আর একবার প্রপোজ করব, হলে হবে না হলে নাই। আজ ভার্সিটি থেকে চলে আসলাম, এখন আর কোনো সাবজেক্টে দুর্বল নেই, ম্যাম তো সব ঠিকঠাক করে দিছে। ভাবছি লাস্ট প্রপোজটা কী করে করব। প্ল্যান করতে হবে, আর 3 দিন পর ভালোবাসা দিবস, যা করার তাড়াতাড়ি করতে হবে। আজ বিকেলে একটু ঘুরতে গেলাম, আবহাওয়াটাও ভালো, হঠাৎ দেখলাম ম্যাম একটা ছেলের সাথে ঘুরছে। আমার মনের ভেতর ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল, আমার এতদিনের স্বপ্ন কি তাহলে আজ ভেঙে গেল? এই ছেলেটাকে ম্যামের বয়ফ্রেন্ড না তো? কিন্তু ম্যামের তো কোনো বয়ফ্রেন্ড নেই, তাহলে না, একবার ম্যামকে জিজ্ঞাসা করে আসি, না হলে কিছুতেই নিজেকে সামলাতে পারবো না। আমাকে জানতেই হবে ছেলেটাকে। আমি ম্যামের কাছে চলে আসলাম, ম্যাম আমাকে দেখে মনে হয় বিরক্তই হলেন,
আমার আশাটা মনে হয় উচিত হয়নি, কিন্তু না, এসেও যে পারলাম না, যাকে ভালোবাসি তার কাছে না এসে পারা যায়? আর তাকে যদি অন্য একটা ছেলের সাথে দেখা যায় তাহলে কি আর সহ্য হয়? তখন ম্যাম আমাকে বলল, তুমি আবার আসছো? না মানে ম্যাম, একটা কথা জিজ্ঞাসা করার ছিল, আর কিছু না। ও বলো কি কথা। না মানে এই ছেলেটিকে, কেন? না মানে আপনার সাথে ঘুরে বেড়াচ্ছে। তাতে তোমার কোনো সমস্যা? আমার ভালোবাসা অন্য কারোর সাথে ঘুরে বেড়াবে সেটা আমি মানতে পারছি না। কি? এই তুমি আবার শুরু করেছো? তোমাকে না বলেছি আমাকে আর ডিস্টার্ব করবে না? আগে বলুন ছেলেটাকে। ও ও তোমার বয়ফ্রেন্ড, ওকে? আর আমাকে কখনো ডিস্টার্ব করবে না। কি বলছেন আপনি? আপনাকে আমি 1 বছর ধরে ভালোবাসি, আর আপনি আমার ভালোবাসাকে এভাবে ছুঁড়ে ফেলে দিচ্ছেন? এই তোমার নাকামি বন্ধ করবে? আগে বলুন এসব মিথ্যা। আমি আপনাকে ভালোবাসি, আর আপনার তো কোনো বয়ফ্রেন্ড ছিল না। এই আমার হাত ছাড়ো বলছি। প্লিজ ম্যাম, আমাকে ফিরিয়ে দেবেন না। শোনো, আমার আর ওর সম্পর্ক 1 মাসের, আর কোনো দিন আমাকে ডিস্টার্ব করবা না। তোমাকে আমার আশেপাশেও যেন আর না দেখি। আর আজ পড়াতে যেয়ে তোমার আব্বু আম্মুকে সবই বলছি। ম্যাম, আর ছেলেটা চলে গেল, আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না। এটা কি স্বপ্ন ছিল? না, তা হতে যাবে কেন? ম্যাম আমার ভালোবাসাটাকে বুঝলো না। 1 বছরের ভালোবাসাটা আজ 1 মাসের ভালো লাগার কাছে হেরে গেল। আমি ভাবতে পারছি না যে ম্যাম আমাকে থাপ্পড় মারলো। শুধু তো একটু ভালোবাসাই চেয়েছিলাম, আর কিছু তো দাবি করিনি। আমার কপালটাই খারাপ, যাকে সব থেকে বেশি ভালোবাসলাম সে বুঝলো না। ম্যাম তো ভালোই আছে তার ভালোবাসাকে নিয়ে, থাকুক না, আর কখনো ম্যামকে ডিস্টার্ব করব না। ম্যামের সুখেই আমার সুখ, আমি না হয় শূন্য মরুভূমির ন্যায় এতটুকু আশা নিয়ে বেঁচে থাকব। এটা কি করলি? ছেলেটাকে এভাবে মারলি কেন? আরে বলিস না তো, একটা পেইন। ও তো তোকে ভালোবাসে। আরে বাদ দে তো, এইসব ছেলেদের জানা আছে, দেখবি 2 দিন পর সব ঠিক হয়ে যাবে। আর মিথ্যা বললি কেন, যে আমি তোর বয়ফ্রেন্ড? আরে এই কথা না বললে ওর পাগলামি মাথা থেকে নামতো না। তবে মারাটা উচিত হয়নি। বাদ দে তো, চল সবাই বাসায় যাই। চল। আর দেরি না করে আমি বাসায় চলে এলাম। এখন আর কিচ্ছু ভালো লাগছে না, সব কিছু অন্যরকম লাগছে। এখানে থাকলে ম্যামের কাছ থেকে নিজেকে আড়াল করতে পারবো না, ম্যামকে আর ডিস্টার্ব করা যাবে না। ম্যাম তো সুখে আছে এটাই আমার কাছে অনেক। আমাকে এখান থেকে চলে যেতে হবে, না হলে ম্যামের মায়ায় আরও জড়িয়ে পড়ব। হ্যাঁ, এখান থেকে আর পড়ব না, আমি দেশের বাইরে চলে যাব। আব্বুকে বলে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাব। এখানে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না, আব্বু অনেক আগেই বলেছিল, তবে ম্যামের জন্য তখন যাইনি। তবে আজ ম্যামের সুখের কারণেই যেতে হবে আমাকে। হ্যাঁ, এক্ষুনি আব্বুকে বলতে হবে। আব্বু আব্বু, কই তুমি? কিরে ডাকছিস কেন? আমি দেশের বাইরে থেকে পড়তে চাই, তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো। তবে আগে তো বলেছিলাম, যাসনি কেন? এমনি, তবে এখন যাব, তুমি ব্যবস্থা করো। ওকে, আমার বন্ধুর কাছে বলে দিচ্ছি, এখনই সব তো রেডি করাই আছে, এখন কবে যাবি বল। কালই যাব আব্বু। ওকে, আমি দেখছি। কি রে বাবা, কি হয়েছে রে? কিছু না আম্মু। তাহলে হঠাৎই সিদ্ধান্ত নিলি যে? এমনি আম্মু। তোর চোখ লাল হয়ে গেল কেন? কই, মনে হয় রাতে ঘুম হয়নি। মিথ্যে বলছিস না তো? না আম্মু। আচ্ছা আমি যাই, সব কিছু রেডি করে নেই, আর একটু হলে ধরা পড়ে যেতাম। জানি না কেন চোখ দিয়ে অবিরাম বৃষ্টি পড়ছে, হয়তো বাঁধ ভেঙে গেছে। মায়ের মন তো ঠিক তো পাবেই, আজ ম্যামকে ফোন দিলাম না, মেসেজ করে পাঠালাম যে পড়া হবে না, বেড়াতে আসছি, মিথ্যা বললাম, তাতে কি? আর তো কিছুরই পিছু টান রাখা যাবে না। পরের দিন সকালে উঠে রেডি হয়ে নিলাম, সকালে ফ্লাইট তো তাড়াতাড়ি যেতে হবে। রাত ভোরে একটা চিঠি লিখেছি, নিজের সকল অনুভূতি দিয়ে লিখেছি, হয়তো কোনো দিন ম্যামকে দিতে পারবো না। ডায়েরির ভিতর যত্নে রেখে দিলাম, যদি কোনো দিন আমার কথা মনে পড়ে তাহলে হয়তো দেখবে। না আর থাকা যাবে না, দেরি হয়ে যাচ্ছে, আব্বু আম্মুকে বিদায় জানিয়ে চলে আসলাম।
এখন আমি প্লেনে, আর দেখা হবে কি না জানি না। ভালো থেকো তুমি, আর ডিস্টার্ব করবো না, ক্ষমা করে দিও। এদিকে ম্যাম পড়াতে এসে পুরাই অবাক। না বলে চলে গেল? না, ওভাবে মারাটা ঠিক হয়নি, হয়তো আমার উপর রাগ করে চলে গেছে। গেছে ভালোই হয়েছে, আমি তো বাঁচলাম, কাপ থেকে বোঝাটা নামলো। এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন, পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।